আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি সাইম অ্যান্ড সার্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের আলোচনা কী নিয়ে সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে রয়েছে আমার, সেটা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ আমরা এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা আলোচনা করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবেন অনেকেই অনেক কিছু মিস করে যেতে পারেন, তাই দয়া করে সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো চলুন আমার মূল আলোচনা চলে যাই। তো আজকের আলোচনা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে। সবার মধ্যে অনেক কোশ্চেন বা অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে ভাই কবে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে যারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, অনেকে বলছে 7 তারিখ চালু হবে, অনেকে বলছেন 10 তারিখ ট্যুরিস্ট ভিসা চালু হবে, আবার অনেকে বলছেন এই মাসের লাস্টে ট্যুরিস্ট ভিসা চালু হবে, আসলে সব কথাই হচ্ছে ফেক। সবাই তাদের ভিউয়ার্স বা ভিউ বাড়ানোর জন্য এই কথাগুলো বলতেছে। আপনারা কাউরেই এই কথাগুলো শুনবেন না বা বিশ্বাস করবেন না, সবাই ফেক কথা বলতেছে। আর এটা প্রমাণ করার জন্যই বা জানার জন্যই আমি বৃহস্পতিবার 18 তারিখ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বেনাপুল বর্ডারে পৌঁছাইলাম বা পৌঁছেছি, একমাত্র শুধু এই জিনিসগুলো জানার জন্য যে কার কথা ঠিক। আমরা অনেকেই ইউটিউবে অনেক কিছু দেখেছি যে অনেকেই অনেক তারিখ নিয়ে অনেক ভিডিও বের করতেছে, ঠিক আছে, তো ওগুলোর আসলে রেজাল্ট কী বা আসলেও কি 7 তারিখ 15 তারিখ 20 তারিখ 25 তারিখ কি ট্যুরিস্ট চালু হচ্ছে, সেটা প্রুফ বা প্রমাণ নেওয়ার জন্যই আমরা বেনাপুল চলে গেলাম। তো যাওয়ার পর ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে তারা আমাদেরকে যেটা বলল, ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার, কিন্তু ভারত সরকার কবে কোন দিন চালু করবে ট্যুরিস্ট ভিসা তারা এখনও কাউকে এটা ডিক্লারেশন দেয়নি, কেউই বলতে পারে না। হ্যাঁ, কিন্তু এইটা ভারত সরকার বলেছে যে মার্চ আর ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কোনো দিন ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর একটা কোশ্চেন আমাকে একজন করেছেন, সেটার উত্তর হচ্ছে আমি আপনাকে দিচ্ছি। যে ভাই কোশ্চেন করেছেন যে আমরা কি আগের মতো আবার সবাই এইভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত মানে কলকাতা যেতে পারবো, ভারত যেতে পারবো, তার উদ্দেশ্যে করে বলছি যে না, আগের মতো করে আমরা এখন ভারত যেতে পারবো না। ভারত আমাদেরকে এখন অনেক শর্ত দিয়ে দিয়েছেন, যেমন হচ্ছে যারা ভ্যাকসিন নিয়েছেন বা যাদের ডকুমেন্টস একদম পারফেক্ট হবে, ব্যাংক যারা ব্যাংক স্টেটমেন্ট দেন বা হচ্ছে এনওসি কপি দেন বা ট্রেড লাইসেন্স দেন, ঠিক আছে, বা হচ্ছে আদার্স আরও ডকুমেন্টস যারা যারা যেটা দেন, তো এই প্রপার জিনিসগুলো যখন পারফেক্ট হবে তখনই আমরা ভারত সরকার থেকে অনুমতি পাব ভারত যাওয়ার জন্যে। কিন্তু আদারওয়াইজ আমরা আগে অনেক দেখা গেছে অনেক কপি ডকুমেন্টস দিয়েছি বা অনেক কি বলে মানে অরিজিনাল পেপার দেয়নি, তারপরে ভারত সরকার আমাদেরকে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়েছে, বাট আপাতত এগুলো এখন হবে না, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, ট্যুরিস্ট ভিসা যখনই চালু হবে চেষ্টা করবেন প্রপার ডকুমেন্টস দেওয়ার জন্য, না হয় কিন্তু ভিসা পাবেন না। তো এইগুলো ছিল বেনাপুল গিয়ে আমরা জানতে পারলাম, এগুলো ছিল শেষ আপডেট। হ্যাঁ, তো আপাতত এগুলো ছিল আমাদের হাতে পাওয়া একদম মানে সর্বশেষ খবর। তো নেক্সট যদি আমরা কোনো আবার আপডেট পাই তখন আমরা আপনাদেরকে আবার এইভাবে জানাবো। কিন্তু আবারও বলছি, যাদের কথা শুনে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করতেছেন 7 তারিখ 20 তারিখ বা এই মাসের লাস্টে ট্যুরিস্ট ভিসা চালু হবে কি না, বাই টোটালি ফেক, শিওর থাকেন এগুলো টোটালি ফেক। আমি যেটা বলতেছি সেটা রাইট, কারণ আমি নিজে বেনাপুল বর্ডারে গিয়ে এটা জানতে পেরেছি। তো নেক্সট ভিডিও আপনাদের জন্য আমি আবার তৈরি করব, যদি আবার কোনো আপডেট নিউজ পাই। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।